ইট পাথর ও কংক্রিটে মোড়া শহরের মধ্যে বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ গাছপালা ও জলাশয় খুঁজে পাওয়া বেশ মুশকিল। আর এই রবীন্দ্র সরোবর লেক হলো এমন একটি জায়গা যেখানে আপনি এলেই কিছুক্ষণ সময় কাটাবেন। আশা করছি আপনার মন ভালো হয়ে যাবে। আর আজ আমি এই ভিডিওর মাধ্যমে এই লেকটি সম্পূর্ণ ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ঘুরে আপনাদেরকে দেখাবো এর মধ্যে কি আছে, এখানে কিভাবে আসবেন, কি কি দেখবেন, টিকিট প্রাইস আছে না নেই এবং নতুন টাইমিং কি হয়েছে, কি রুলস রেগুলেশন আছে, সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই সব কিছু জানার জন্য ভিডিওটি একদম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। চলুন তাহলে, আমি সানোয়ার লস্কর, আর আজ আমার সাথে ঘুরুন রবীন্দ্র সরোবর লেক তথা ঢাকুরিয়া লেক। আমি ঢাকুরিয়া রেল স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে চলে এলাম লেকের 1 নম্বর গেটের সামনে। আপনারা কোন স্টেশন দিয়ে আসবেন, কীভাবে এলে আপনাদের সুবিধা হবে, আর অন্য কোন স্টেশন দিয়ে আসতে পারেন, সেগুলি সব আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। চলুন এখন ভিতরে প্রবেশ করি। যারা ঢাকুরিয়া স্টেশনের দিক দিয়ে আসবেন তারাই 1 নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করবেন। আমি এখন ভিতরে প্রবেশ করেছি, দেখতে পাচ্ছেন। ভিতরে প্রবেশ করে লেফট সাইডে একটা রাস্তা চলে গিয়েছে, আমি এদিক দিয়ে ঘুরতে পারি অথবা রাইট সাইডে এই সোজাসুজি এদিক দিয়েও ঘুরতে পারি। লেকের মধ্যে প্লাস্টিক ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, অর্থাৎ উইস অ্যান্ড থ্রো যে আমরা বোতলগুলো ইউজ করি ওগুলোর মধ্যে ব্যবহার করা নিষিদ্ধ। কিংবা বার্থডে সেলিব্রেশন করার জন্য আমরা যে কেকগুলো ব্যবহার করি ওই কেকগুলো নিয়ে ভিতরে প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এত সুন্দর একটা জায়গা, এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের নিজেদের, তাই এখানে এলে অবশ্যই নিয়মগুলো মেনে চলবেন। আমি 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করে ডান দিকে যে রাস্তাটা দেখালাম ওটি ধরলাম, ওটি দিয়ে একদম হাঁটতে হাঁটতে লেকটি পুরো পার করব, করে আবার লেক পার হয়ে ওদিক থেকে ঘুরে আবার 1 নম্বর গেটের কাছে আসব। তাই পুরো লেকটি কভার করব, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এদিকে রয়েছে রবীন্দ্র সরোবর পদ্মদিঘি। চলুন রবীন্দ্র সরোবর পদ্মদিঘিটা আপনাদেরকে ঘুরে দেখাই। খুব সুন্দর, দেখতে পাচ্ছেন সাইডে সাইডে পদ্ম ফুটে রয়েছে। লেকের মাঝখানে দেখতে পাবেন দ্বীপ, আর এখানে এই সবুজে আবৃত দ্বীপের উপরে বিভিন্ন জাতের পরিযায়ী পাখির সমাবেশ। কত রং বেরঙের সুন্দর সুন্দর পাখি এখানে উড়ে যাচ্ছে আসছে দেখতে পাবেন। চলুন এখন আলোচনা করি আপনারা লেকে কীভাবে আসবেন। আপনারা যদি মেট্রোতে করে আসতে চান তাহলে নিকটবর্তী কোনো মেট্রো স্টেশন থেকে মেট্রোতে উঠে পড়ুন আর নেমে পড়ুন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন থেকে হেঁটে লেকে পৌঁছাতে আপনার 5 মিনিটের মতো সময় লাগবে। আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদার দক্ষিণ শাখা থেকে বজবজ, মাঝেরহাট বা বিবাদীগামী যে কোনো ট্রেনে উঠে পড়ুন, মাত্র 5 টাকা ভাড়া, আর নেমে পড়ুন লেক গার্ডেন রেলওয়ে স্টেশন। লেক গার্ডেন স্টেশন থেকে নেমে হেঁটে 4 থেকে 5 মিনিট লাগবে আপনার লেকে পৌঁছাতে। আপনারা চাইলে টালিগঞ্জ রেলওয়ে স্টেশনে নামতে পারেন। আর আমি এসেছিলাম ঢাকুরিয়া রেলওয়ে স্টেশন থেকে। আপনারা যদি ঢাকুরিয়া রেলওয়ে স্টেশনে নেমে আসতে চান তাহলে শিয়ালদার দক্ষিণ শাখা থেকে নামখানা, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, সোনারপুর, বারাইপুর এসব লাইনে আসার যে কোনো ট্রেনে উঠে নেমে পড়ুন ঢাকুরিয়া রেলওয়ে স্টেশন। ওখান থেকে হেঁটে 5-7 মিনিট লাগবে লেকের 1 নম্বর গেট পর্যন্ত পৌঁছাতে। ভিডিওটি দেখতে দেখতে আপনার সুন্দর হাত দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চলুন এখন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাই এবং এগিয়ে যেতে যেতে এই লেকের টাইমিং এবং লেকের কি ইতিহাস আছে সব কিছুই জেনে নেব। বর্তমানে লেকের টাইমিং হচ্ছে সকাল 5টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। আর এত সুন্দর একটা জায়গায় প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য নেই, অর্থাৎ এর মধ্যে আপনি বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। সকালে মর্নিং ওয়াক এবং সন্ধ্যায় ইভিনিং ওয়াকের জন্য খুব সুন্দর একটি জায়গা এবং কাপেলদের কাছে এই জায়গাটি বেশ পপুলার। চলুন আমরা এখন লেকের এদিক থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে লেকের উল্টো সাইড থেকে আবার ঘুরে ঘুরে আসব এবং ঘুরতে ঘুরতে লেকের আরও বিস্তারিত তথ্য জেনে নেব এবং এদিক থেকে গিয়ে আমরা ওদিকে দুর্গা মিউজিয়ামের মধ্যে প্রবেশ করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন। চলুন এখান থেকে আমরা বেরিয়ে আবার ওই দিকে সাইড দিয়ে আবার লেকের মধ্যে প্রবেশ করব, অর্থাৎ 3 নম্বর গেটের দিক দিয়ে আবার প্রবেশ করব আমরা। আমি এখন 3 নম্বর গেট দিয়ে লেকের মধ্যে প্রবেশ করলাম। পূর্বে এই লেকের নাম ছিল কুরকুরিয়া লেক। 1956 সালের মে মাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এই লেকের নাম রাখা হয় রবীন্দ্র সরোবর লেক। ওই দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, যেটি হাওড়া ব্রিজের আদলে তৈরি করা। ওটি একটা মসজিদের ব্রিজ। ওই ব্রিজ দিয়ে একটা মসজিদে যাওয়া যায়। ওই যে বাগান মতো গাছ দেখতে পাচ্ছেন, ওর মধ্যে মসজিদ রয়েছে। ওই ব্রিজ দিয়ে যেতে হয়। দুঃখের বিষয় আমি যেতে পারলাম না, কারণ ওই রাস্তাটা আমি গুলিয়ে ফেলেছিলাম, ভিতরে প্রবেশ করে গিয়েছি আর ওখানে যাওয়া হলো না। আপনারা এলে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন, খুব সুন্দর জায়গা। এটি হলো লেক এরিয়ার মধ্যে অবস্থিত দুর্গা মিউজিয়ামের প্রাচীর। এটি রবীন্দ্র সরোবর লেকের একটি স্পেশাল আকর্ষণ। এর মধ্যে আপনি বছরের 365 দিন দুর্গা মূর্তি দেখতে পাবেন। চলুন ভিতরে গিয়ে সব কিছু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর জায়গা। চলুন এবার ভিতরে যাওয়া যাক। এখানে এটি আইফেল টাওয়ারের আদলে তৈরি করা হয়েছে। আর এই দুর্গা মিউজিয়ামের নাম দেওয়া হয়েছে মা ফিরে এলো। আর এখানে আর্ট এক্সিবিশন হলের মধ্যে প্রচুর রকমের দুর্গা রয়েছে। চলুন ভিতরে যাব, সেগুলোও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখন দুর্গা মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে এলাম। হাঁটতে হাঁটতে এখন 1 নম্বর গেটের দিকে এগিয়ে যাচ্ছি। আমি যখন প্রবেশ করে যখন প্রথম গিয়েছিলাম, তখন ওই সাইড থেকে গিয়েছিলাম, লেকের ওই সাইড থেকে। এখন লেক একদম পুরো ঘুরে 3 নম্বর গেট দিয়ে ঢুকে আবার এদিক থেকে বেরিয়ে আসছি। আবার 1 নম্বর গেটের কাছে যাব, গিয়ে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে ঢাকুরিয়া স্টেশন থেকে বাড়ি যাব। সন্ধ্যা হয়ে আসছে, দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলার ভিউ এরকম অনেকটা, খুব সুন্দর লাগছে। এবার বেরিয়ে যাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন, যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে আমাদের সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।